সালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান অনেক দিন ব্যস্ততার কারণে ভিডিও আমি আপলোড করতে পারিনি সেজন্য প্রথমে দুঃখ প্রকাশ করছি মূলত আমার বি পরীক্ষার কারণে ব্যস্ততা ছিল সেজন্য আমি ভিডিওতে মনোযোগ দিতে পারিনি আমার বিএড পরীক্ষা শেষ হয়েছে তাই এখন থেকে আশা করছি কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীতে ম্যাজিক বর্গ একটি সমস্যা যে সমস্যাটি সহজে অনেকে সমাধান করতে পারে না সেই দিক বিবেচনা করে আমি ম্যাজিক বর্গ নিয়েছি এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গ চার ক্রমের ম্যাজিক বর্গ এবং সাথে আমি পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো। তো এখানে আসলে নিয়ম মেনে চললে ম্যাজিক বর্গ তেমন কোনো সমস্যা না বিশেষ করে বেজর সংখ্যক ক্রম যেগুলো তিন ক্রম পাঁচ ক্রম সাত ক্রম নয় ক্রম এগুলির সূত্র একটি এক সূত্র দিয়ে এগুলি হয়ে যাবে আর চার ক্রম ছয় ক্রম আট ক্রম দশ ক্রম এগুলির জন্য একটু ভিন্ন নিয়ম প্রয়োগ করতে হয় তাই প্রথমে আমি দেখাবো যে এক নিয়মে যে বেজ সংখ্যক ক্রমের যে বর্গগুলো ম্যাজিক বর্গগুলি পূরণ করতে হয় সেটি আমি দেখাবো তো চলে যাচ্ছি তিন ক্রমের ম্যাজিক বর্গে তিন ক্রমের ম্যাজিক বর্গ এটি এখানে নয়টি বর্গ আছে এবং এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাকে কি করতে হবে পূরণ করতে হবে এটি করার ক্ষেত্রে যেটি প্রথমেই খেয়াল করতে হবে ম্যাজিক এখানে আমাদের উপরের যে শাড়িটি এই উপরের শাড়ির প্রথ মাঝখানে যেই বর্গটি আছে সেটিকে বের করে নিতে হবে এটি বেজর সংখ্যকের জন্য তো এখানে যেহেতু তিনটি বর্গ আছে এটির মাঝখানে হচ্ছে এটি তো এই মাঝখানের বর্গটিতে এক বসাতে হবে আর বেজর সংখ্যক যে বর্গ সেটির পথ হচ্ছে কোনাকণি চলে তো এটার কোনাকণি পথ হচ্ছে এটা কিন্তু এখানে কোনো বর্গ নেই আমরা যদি এই দিকে দেখি এদিকেও কোনো বর্গ নেই আমরা যদি নিচের দিকে যাই নিচের দিকে এটার শেষ হচ্ছে এটা এদিক দিয়ে উঠবে তো এটা যখন এখানে যেহেতু নাই এটা এদিক দিয়ে উঠলে এটা এইখানে হবে এখানে হবে দুই আমি হয়তো বুঝাতে পেরেছি যে এটি যাবে কোনা কোনি পথে কোনা কোনি পথে গিয়ে যদি না পায় তাহলে এটা চলতে চলে আসতে হবে বাম দিকে বাম দিকেও যদি কোনো ঘর না পায় তাহলে এটি চলে আসবে নিচে নিচে দিয়ে গিয়ে উঠবে তো এটা উঠলো এখানে এখানে ওঠার পরে এটির কোনা কোনি পথ হচ্ছে এটি এটি এদিকে কোনো কিছুই পাচ্ছে না তো এটা চলে আসবে বাম দিকে বাম দিকে এটার শেষ যে ঘরটি এটিতে এসে বসবে এটি হচ্ছে তিন এখন তিনের কোনাগুনি পথ হচ্ছে এখানে তো কিন্তু এখানে তো আগে থেকে এক দখল করে রেখেছে যদি কখনো আগে থেকে কোনো ঘর দখল করে রাখে তখন এটা নিচে বসে যায় যদি আগে থেকে কোনো ঘর দখল হয়ে থাকে সরাসরি এটি নিচে বসে যায় তাহলে সরাসরি নিচে বসলে এটি চার হবে তারপরে চারের কোনাগুনি পথে এখানে হবে পাঁচ পাঁচের কোনাগুনি পথ এখানে এখানে হবে ছয় ছয়ের কোন পথ এখানে কোনো ঘর নাই যদি এভাবে একবারে পরিপূর্ণ কোনা অর্থাৎ এই দিকের কোনা এবং এই দিকের কোনা মিলিত অবস্থায় কোথায় থাকে তাহলে সরাসরি এটি নিচে বসে যাবে সাত সরাসরি নিচে বসে যাবে সরাসরি নিচে গিয়ে বসে গিয়ে এটার পথ হচ্ছে এখানে এখানে কোনো ঘর নেই এটা বাম পাশে আছে একটি ঘর এটি বসবে আট এখন আটের কোন ঘর হচ্ছে এটি এখানে কোনো কিছু নাই এদিকেও নাই এদিকেও নাই তাহলে এটি সরাসরি নিচে চলে আসবে সরাসরি নিচে আসলে তাহলে আমাদের তিন ক্রমের বর্গটি পূরণ হয়ে গেছে এখন আমরা হিসেব করে দেখি যে আমাদের মিলে কিনা কারণ এখানে এটি যেদিকে আমি যোগ করব একই হতে হবে তবে তিন ক্রমের ম্যাজিক সংখ্যাটি হচ্ছে পনেরো আমরা দেখি পনেরো হয় কি না ছয় একে সাত আটে পনেরো সাত পাঁচ বারো তিনে পনেরো নয় দুই এগারো চারে পনেরো আট তিন এগারো চারে পনেরো নয় নয় পাঁচে চোদ্দো একে পনেরো আমরা যদি এদিকে দেখি দুইয়ে পাঁচে সাত আর আটে পনেরো এদিকে যদি দেখি ছয়ে পাঁচে এগারো চারে পনেরো তাহলে যেদিকে আমি হিসেব করবো এটি পনেরো হবে এটি ম্যাজিক সংখ্যা এটির ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো আশা করি বুঝতে পেরো তারপরে আমি যখন তিন পাঁচ ক্রমেরটি করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে যদি এটিতে বুঝতে সমস্যা হয় আমি এবার চার এটি দেখাই চার ক্রমের করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এক থেকে ষোলো পর্যন্ত হিসেব করতে হবে এক দুই তিন চার এভাবে হিসেব করে ষোলো পর্যন্ত হিসেব করতে হবে করার ক্ষেত্রে এই চার কোনার চারটা সংখ্যাকে আমরা বাকি রাখব এবং মাঝখানের চারটা সংখ্যাকে বাকি করবো বাকি রাখবো তাহলে একের ঘর খালি রেখে দুই বসাবো তিন বসাবো চারের ঘর খালি রেখে এখানে পাঁচ বসাবো ছয় এবং সাতের ঘর খালি রেখে আট বসাবো এখানে নয় বসাবো দশ এবং এগারোর ঘর খালি রেখে এখানে বারো বসাবো তেরো খালি থাকবে এখানে চোদ্দো বসাবো এখানে পনেরো বসাবো ষোলো খালি থাকবে এখন আটটি ঘরে আটটা সংখ্যা বসছে সিরিয়ালে আর আটটা ঘর খালি আছে এখন যে কাজটি করতে হবে এখানে এক বসার কথা ছিল এই একটা চলে আসবে এখানে আর এখানে ষোলো বসার কথা ছিল এই ষোলোটা চলে আসবে এখানে এখানে বসার কথা ছিল চার চার চলে আসবে এখানে আর এখানে তেরো বসার কথা ছিল তেরো চলে যাবে এখানে এখানে বসার কথা হলো ছয় ছয় চলে আসবে এখানে এখানে ছিল এগারো আর এগারো এখানে ছিল এখানে চলে আসবে এগারো এখানে ছিল সাত সাত চলে আসবে এইখানে আর এইখানে ছিল দশ দশ চলে আসবে এইখানে চার ক্রমের ম্যাজিক বর্গের নিয়মটা হচ্ছে এটা তাহলে চার ক্রমের ম্যাজিক বর্গে আমাকে চার কোনার চারটা ঘর খালি রাখতে হবে মাঝখানের চারটা ঘর খালি রাখতে হবে বাকিগুলি বসিয়ে দিতে হবে সিরিয়ালে এক দুই তিন হিসেবে তাহলে আবারও দেখতেছি আমি এই ঘর খালি রেখেছিলাম এখানে দুই বসিয়েছিলাম এখানে তিন এই ঘর খালি রেখেছিলাম এখানে পাঁচ বসিয়েছিলাম চারের পরে পাঁচ পাঁচের পরে এখানে ছয় সাত খালি আট বসিয়েছিলাম এখানে নয় বসিয়েছিলাম দশ এগারো খালি রেখেছিলাম এখানে বারো বসিয়েছিলাম এখানে তেরো খালি রেখেছিলাম এখানে চোদ্দো পনেরো বসিয়েছিলাম ষোলো খালি রেখেছিলাম তারপরে যে কাজটি করলাম কৌনিকভাবে পরিবর্তন কৌনিকভাবে পরিবর্তন কোনারটা কোনায় পরিবর্তন হয়েছে এখানে ষোলো চলে আসছে এখানে এখানের এক চলে আসছে এখানে এখানের এগারো চলে আসছে এখানে এখানে ছয় চলে আসছে এখানে ঠিক একইভাবে এখানে চার চলে আসছে এখানে এখানের তেরো চলে গেছে এখানে এখানের সাত চলে আসছে এখানে এখানে দশ চলে আসছে এখানে এবার আমরা হিসেব করে দেখি যে চার ক্রমের ম্যাজিক বর্গে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ হয় কিনা আমরা দেখি তেরো তিনে ষোলো ষোলো দুই আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ আঠে দশে আঠারো আঠারো আর এগারো ঊনত্রিশ উনত্রিশ আর পাঁচে চৌত্রিশ বারো ছয় আঠারো আঠারো সাতে সরি আঠারো সাত পঁচিশ পঁচিশে আর নয় চৌত্রিশ একে আর পনেরো ষোলো ষোলো আর চোদ্দো তিরিশ তিরিশে আর চার চৌত্রিশ আমরা যদি এদিকে দেখি এদিকে হয় কিনা একে আর বারো তেরো তেরো আর আটে একুশ একুশে আর তেরো চৌত্রিশ তাহলে এইদিকেও আমরা দেখি হয় কিনা একে আর ছয় সাত সাতে এগারো আঠারো আঠারো ষোলো চৌত্রিশ এই হয় কিনা আমরা দেখি চারের সাথে এগারো এগারো দশে একুশ একুশ তেরো চৌত্রিশ তাহলে এটি যেদিকে আমি হিসেব করবো এদিক দিয়ে করি এদিক দিয়ে করি এদিক দিয়ে করি অথবা এদিকে সংখ্যা হবে চৌত্রিশ তিন এবং চার ক্রমে ম্যাজিক বর্গ দেখানো শেষ হলো এবার আমি দেখাবো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ পাঁচক্রমের ম্যাজিক বর্গে আমি আগে বলেছি যে বেজ সংখ্যক ম্যাজিক বর্গেরগুলির একটা নিয়ম মেনে চলে সে নিয়মটি হচ্ছে যে উপরের যে শাড়িটি আছে উপরের শাড়ির মাঝখানের বর্গটিকে খুঁজে বের করতে হবে তো এখানে আছে মোট পাঁচটি বর্গ তাহলে এদিক থেকে দুইটি এদিক থেকে দুইটি বাদ দিলে এটি মাঝখানের বর্গ এখানে বসবে এক এটি কোনাকি পথে চলে তো কোনি পথে যদি আমরা দেখি তাহলে এখানে কোনো বর্গ নেই এটা এদিকে দেখলে এদিকেও কোনো বর্গ নেই এদিকেও কোনো বর্গ নেই সরাসরি এটি নিচে নেমে চলে আসবে এই বরাবর তো এখানে বসবে দুই অর্থাৎ এদিক দিয়ে এটি উঠল এবার এদিক দিয়ে ভাবে উঠল এটি উঠার পরে এখন এটির কোনাকি পথ হচ্ছে এখানে এটি বসবে এখানে তিন তিনের কোনি যদি আমরা পথ দেখি এখানে এখানে যদি আমরা দেখি এখানে কোনো বর্গ উপরেও নেই নিচেও যখন উপরে নিচে নেই এটি এই বরাবর এখানে চলে আসবে তো এটিতে বসবে চার তো চারের কোনি পথ হচ্ছে এটি পাঁচ পাঁচের কোনি পথ হচ্ছে এটি তো এটি আগে থেকে দখল করে রাখছে যদি আগে থেকে কখনও দখল করা থাকে তখন এটি সরাসরি সংখ্যাটির নিচে বসে যায় তাহলে পাঁচের নিচে বসবে ছয় ছয়ের পরে এখানে যাবে কোনো যাবে সাত সাতের পরে এখানে কোনা কোনি যাবে আট আটের পরে এখানে কোনি গিয়ে দেখতেছে এখানে কোনো বর্গ নেই এখানেও নেই এদিকে এসে এদিকে কোথাও বর্গ নেই তো এটি সরাসরি নিচে এই বরাবর নিচে চলে আসবে নিচে এখানে নয় বসবে নয়ের পরে এখানে কোনাকুনি আমরা যদি পথ দেখি এখানে কোনো কিছু নেই উপরেও নেই নিচেও নেই এখানে বর্গ না থাকার কারণে উপরে নিচে না থাকার কারণে এটি এখানে চলে আসবে শেষ অবস্থা এখানে হবে দশ দশ আবার কোনা ভাবে ওঠা উঠবে কিন্তু কোনাকুনি আগে থেকে ঘর দখল হয়ে আছে আর যদি আগে থেকে দখল থাকে তাহলে সরাসরি এটি নিচে বসে যায় তাহলে সরাসরি এটি নিচে এগারো চলে আসলো এগারোর ভাবে যাবে এখানে বারো বারোর ভাবে যাবে এখানে তেরো তেরোর ভাবে যাবে এখানে চোদ্দো চোদ্দো ভাবে যাবে এখানে পনেরো পনেরোর কোনি যাবে কিন্তু কোনাকুনি অবস্থায় যদি পরিপূর্ণভাবে কোনি হয়ে যায় মূল কৌণিক অবস্থাটায় যায় মিলিত অবস্থায় তখন এটি সরাসরি নিচে চলে আসবে ষোলো তো ষোলোর পরে এখানে কোনাকুনি পথ ষোলোর পরে এখানে কোনো কোনো এখানে কোনো নেই নিচেও নেই তাহলে এটি এখানে এখানে চলে আসবে এখানে সতেরো সতেরো পরে এটার কোনাকণি পথ হচ্ছে এটি কিন্তু এখানে কোনো বর্গ নেই তাহলে এটি এদিকেও নেই এদিকেও না থাকার কারণে এটি সরাসরি নিচে চলে আসবে এখানে আঠারো আঠারো পরে এখানে কোনা কোনাকিভাবে যাবে উনিশ উনিশের পরে এখানে কোনাকি যাবে বিশ বিশের পরে এখানে কোনা কোনাকি ওঠার চেষ্টা করবে কিন্তু এখানে আগে থেকে দখল হয়ে আছে যখন আগে থেকে দখল থাকে তখন এটি সরাসরি নিচে বসবে তাহলে এখানে আসবে একুশ একুশের পরে এটি কোনাকোনে যাবে এখানে বাইশ বাইশের পরে এটি কোনা যাবে কিন্তু এখানে কোনো বর্গ নেই উপরেও নেই নিচেও নেই তাহলে এটি চলে আসবে এখানে এখানে চলে আসবে বাইশের পরে তেইশ তেইশের পরে এখানে কোনা উঠবে এখানে হবে চব্বিশ চব্বিশের পরে এখানে কোনা উঠবে কিন্তু এখানে কোনো বর্গ নেই এদিকেও নেই এদিকেও নেই তাহলে এটি সরাসরি নিচে চলে আসবে এখানে আসবে পঁচিশ তাহলে আমার পঁচিশটি সংখ্যা বসে গেছে এখন আমরা দেখব হিসেব করে যে কত হয় অর্থাৎ এটির ম্যাজিক সংখ্যাটি হচ্ছে পঁয়ষট্টি এটির ম্যাজিক সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি এখন যদি আমরা হিসাব করে দেখি পঁয়ষট্টি হয় কিনা পনেরো আটে তেইশ একে চব্বিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ আর সাত পঞ্চান্ন দশে পঁয়ষট্টি আমরা যদি এই কোনাকুনি একটা হিসাব করে দেখি হয় কিনা নয়ে আর একুশে নয় এবং একুশে তিরিশ তিরিশে আর তেরো তেতাল্লিশ তেতাল্লিশ পাটে আটচল্লিশ আটচল্লিশ আর সতেরো পঁয়ষট্টি আমরা যদি এই দিকে একটা হিসেব করে দেখি হয় কি না পনেরো ষোলো একত্রিশ একত্রিশ আর বাইশে তিপ্পান্ন তিপ্পান্ন তিনে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর নয় পঁয়ষট্টি তাহলে আমাদের ম্যাজিকবর্গ হয়ে গেছে অর্থাৎ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ ব্যাজর সংখ্যক ম্যাজিক বর্গের এই নিয়মটা ফলো করলে যে কোনো ব্যাজর সংখ্যক অর্থাৎ সাত নয় এগারো তেরো যাই আসুক এই নিয়মটাকে ফলো করলে এটা হয়ে যাবে এখন আর একটু কথা ম্যাজিক বর্গের ভিতরে রয়ে গেছে আমরা অনেক সময় প্রশ্নের মধ্যে দেখতে পারি এইখানে দশ থেকে শুরু হয় অথবা এগারো থেকে শুরু হয় এগারো থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে কি করা যাবে এগারো থেকে একুশ থেকে একত্রিশ থেকে এই তিন ক্রমের মধ্যে এটা দেখা যায় বেশিরভাগ এবং কি এটা প্রশ্নতে অনেক সময় আসেও এই ধরনের সমস্যা তো এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই একের জায়গায় এগারো হবে দুইয়ের জায়গায় বারো হবে তিনের জায়গায় তেরো হবে চারের জায়গায় চোদ্দো হবে পাঁচের জায়গায় পনেরো ছয়ের জায়গায় ষোলো সাতের জায়গায় সতেরো আটের জায়গায় আঠারো নয়ের জায়গায় উনিশ এটা হলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে ম্যাজিক সংখ্যাটি তিরিশ বেড়ে যাবে যদি এই দশকের ঘর হয় দশকের ঘর হলে ম্যাজিক সংখ্যাটি তিরিশ বেড়ে এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে যদি এটা দুইয়ের দশক হয় অর্থাৎ একুশ থেকে শুরু হয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এগুলি যদি হয় তখন এটা পনেরোর সাথে তখন ষাট বেড়ে যাবে অর্থাৎ বিশ করে যখন বাড়বে বিশ 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 তখন ষাট বাড়বে তো ষাট করে বাড়লে এটা পঁচাত্তর হয়ে যাবে ঠিক তিরিশের যদি ঘর হয় অর্থাৎ একত্রিশ বত্রিশ এগুলি যদি হয় তখন নব্বই বেড়ে এটা হবে একশো পাঁচ ম্যাজিক সংখ্যাটা আর মাঝখানের ঘরে যদি দশকের ঘর হয় অর্থাৎ এগারো থেকে শুরু হয় তাহলে এটা হবে পনেরো এটা হবে ষোলো এই হিসেবেই হবে এবং মাঝখানের সংখ্যাটা সবসময় পাঁচ থাকবে এককের ঘরে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব বাকি সমাধান করার জন্য আর তোমাদের কি ধরনের সমস্যার সমাধান চাও সেগুলো যদি কমেন্ট করো আমাকে জানাও একটি লাইক একটি কমেন্ট করো এবং আমাকে উৎসাহিত করো তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনে ক্লিক করে রাখো যাতে করে তোমরা প্রতিনিয়ত ভিডিও পাও আমি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য কন্টিনিউয়াস ভিডিও দিব আশা করছি আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আমি ভিডিও দেব আমার জন্য তোমরা দোয়া করবে তোমাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ